আত্মহত্যা একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা অমূল্য জীবনকে যখন মানুষ নিজের হাতে শেষ করে দেয় তখন কষ্টে বিস্ময়ে আমরা যেন কিছুক্ষণ বোবা হয়ে যাই কিন্তু একজন মানুষ কেন করে আত্মহত্যা এক কথা এর উত্তর হতে পারে বেঁচে থাকাটাই যখন মানুষের কাছে মৃত্যুর চেয়েও কষ্টকর মনে হয় তখনই মানুষ আত্মহননের পথ বেছে নেয় কিন্তু সত্যি কি এমন কোনো কারণ আছে যা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর জটিল যন্ত্রণাদায়ক এই যে আমরা বেঁচে আছি পৃথিবীর জল হাওয়া মাটি আকাশ আলোকে উপভোগ করার সুযোগ পাচ্ছি এর চেয়ে নিকশ অন্ধকার চিরশীতল মৃত্যুর হিমঘুম কি করে ভালো হতে পারে আত্মহত্যা আসলে একটি ফাঁদ কোনো কোনো মানুষ এই ফাঁদে এমন জড়িয়ে যায় আর বেরোতে পারে না জীবনের যে মৃত্যুকেই তখন তার বেশি গ্রহণযোগ্য মনে হয় কিন্তু যে কোনো আত্মহত্যাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব মানুষের ফুল ধারণাই মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দেয় আমরা কি দেখি কেউ প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করছে কেউ দাম্পত্য জীবনে কলহ থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে কেউ সামাজিক অসম্মান থেকে এই পথে হাঁটছে কেউ পরীক্ষায় ফেল করে এই পথে হাঁটছে কেউ অর্থের অভাবে এমনকি নানা কারণে আত্মহত্যা করছে এই সব কারণগুলি আত্মহত্যাকারীর একটি ব্যর্থতাকে সূচিত করছে এখন আমাদের বুঝতে হবে ব্যর্থতা কি ব্যর্থতা আসলে কোনো কাজের ভিত্তিতে আমাদের আগাম ফলাফল প্রাপ্তির কল্পনা থেকেই আসে অর্থাৎ আমরা যখন কোনো কাজে নামি তখন আগে থেকেই ভেবে নিই এই কাজের বদলে আমি এই ফল পাব এবং যখন কোনো কারণে সেই ফল পাই না তখন নিজেকে ব্যর্থ ভাবি কিন্তু এই পৃথিবীর সব কিছুই যখন অনিশ্চিত তখন আমরা একটি কাজের ফল সম্পর্কে এত দৃঢ়ভাবে আশা রাখি কেন এটি কি আমাদের বোকামি নয় আসলে আমরা কি করি একটি কাজ করে আরেকজন এই ফল পেয়েছে তবে আমি কেন পাব না এই রকম একটা যুক্তি নিজেদের মধ্যে সাজিয়ে নিই কিন্তু এই দুজনের মধ্যে তুলনাটি একটি চরম মূর্খামি সচিন তেন্ডুলকর ঠিক যা যা করেছেন ঠিক তাই তাই করে আরেকজন সচিন তেন্ডুলকর হতে পারে না সলমান খান ঠিক যা যা করে সলমান খান হয়েছেন ঠিক তাই তাই করে কি কেউ সালমান খান হতে পারে শুধু সচিন বা সলমান খান নয় একজন সাধারণ মানুষের সঙ্গেও আরেকজন সাধারণ মানুষের কোনো তুলনা করা চলে না আমরা কিন্তু এরপরও প্রতিদিন প্রায় সমস্ত কিছুতে অপরের সঙ্গে তুলনা করে বড় হতে চাই মানুষের জগতে যত অশান্তি যত দুঃখ সব কিছুর মূলে এই তুলনা প্রকৃতিতে আম গাছ কখনো বেল ফলানোর চেষ্টা করে না বেলও কখনো আম ফলানোর স্বপ্ন দেখে না মানুষ কিন্তু দেখে এবং মানুষের এই স্বপ্নই তাকে অসম্ভবের পেছনে ছুটিয়ে নিয়ে বেড়ায় এবং এক একসময় তার সম্ভাব্য অপূরণে আসে গভীর ক্লান্তি বিষাদ এবং আত্মহননের ইচ্ছাটিও রবীন্দ্রনাথ মানুষকে তাই সাবধান করে বলেছিলেন তোমার মাপে হয়নি সবাই তুমিও হও নি সবার মাপে আমাদের সকলের মাপ যখন আলাদা তখন আমরা কেন একে অপরের মাপের তুলনা করে বৃথা কষ্ট পাবো যন্ত্রণা নেব জীবনে কিছু পাওয়া নয় আমাদের কেবল চলার আনন্দটুকুই নিতে হবে চলতে চলতে যা উঠে এলো আপনা থেকেই হাতে সেটুকুই আমার বলে ভাবতে হবে আর তুলনা যদি করতেই হয় তাহলে আমাদের চেয়েও যারা বঞ্চিত আমাদের চেয়েও যারা পীড়িত আমাদের চেয়েও যারা হতভাগা কেন তাদের সাথে নিজেদের তুলনা করব না আমাদের জীবনে কি এমন কোনো সমস্যা আছে যা এর আগে কোনো মানুষের জীবনে আসেনি যা আমাদের জীবনে প্রথম আমি কি প্রথম প্রেম চেয়ে ধোঁকা পেলাম আমি কি প্রথম অর্থ চেয়ে অর্থহীন থাকলাম আমি কি প্রথম দাম্পত্য জীবনে অশান্তি পেলাম আমি কি প্রথম পরীক্ষায় ফেল করলাম আমি কি প্রথম সামাজিক অসম্মান ভোগ করছি আমরা যদি নিজেদের এভাবে জিজ্ঞাসা করি নিশ্চয়ই সব ক্ষেত্রেই উত্তর পাব না এবং খোঁজ নিলে জানতে পারব এইসব দুঃখ যন্ত্রণা নিয়েও মানুষ বেঁচে থেকেছে এবং অনেকে অন্যান্য অনেক ক্ষেত্রে জীবনের আনন্দ উপভোগ করেছে রবীন্দ্রনাথ তো যথার্থই বলেছেন যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর সত্যিই এ পৃথিবী এত ছোট নয় যে একটি দুটি দুঃখের কারণে জীবনের সব আনন্দ মাটি হয়ে যাবে আমরা যদি সেই দুঃখটাকে স্বীকার করে খুঁজতে পারি তাহলে সেই দুঃখটাকে বাদ দিয়েও অনেক অনেক আনন্দ খুঁজে পাবো এখানে আসলে যে আত্মহত্যা করতে চাইছে সে আত্মহত্যার কারণটির সঙ্গে নিজের সম্পূর্ণ সত্তাটিকে জড়িয়ে নেয় ওইটা একটা মুহূর্ত যখন আত্মহত্যাকামী ব্যক্তির মনে হয় ওইটা ছাড়া এ পৃথিবীতে বাঁচার আর তার কোনো কারণ নেই এটাকে আপদকালীন মুহূর্ত বলা হয় আমরা যারা ওই আত্মহত্যাকামী ব্যক্তিটির থেকে নিরপেক্ষ হয়তো তার আত্মহত্যার কারণটিকে আমাদের তুচ্ছ মনে হবে হাসিও পাবে অনেক সময় কিন্তু আত্মহত্যাকামী ব্যক্তিটির কাছে তখন সেই যন্ত্রণার চেয়ে আর কোনো বড় সত্য নেই কিন্তু যদি কোনোভাবে এই আপদকালীন মুহূর্তটিকে অতিক্রম করা যায় তখন একটা সময় আসবে যখন সেই আত্মহত্যাকামী ব্যক্তিটির নিজেরও তার ওই মুহূর্তটির কথা মনে পড়লে হাসি পাবে ব্যাপারটাকে তুচ্ছ মনে হবে অর্থাৎ কি দাঁড়ালো আত্মহত্যাকামী ব্যক্তিটির আত্মহত্যাকামী ইচ্ছাটির যে ঘটনা থেকে আসছে সেটির থেকে নিরপেক্ষ থাকার মানসিকতা তৈরি করতে পারলে আত্মহত্যার মানসিকতা থেকে আমরা মুক্ত থাকবো রবীন্দ্রনাথ এটিকে বলেছেন ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয় আমরা যে কাজ করি যে ফল পাই কিছু থেকে নিরপেক্ষ থাকার চেষ্টাটাই হল ভেসে থাকা নিজের জীবনকে অন্যের চোখ দিয়ে দেখার চেষ্টা করার মধ্য দিয়েই এই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গে আসে এবং অবশ্যই এই অন্যের চোখটা একজন সৎ ভালো মানুষ ব্যক্তির চোখ হতে হবে তাহলেই দেখব নিজের জীবনের বঞ্চনা নিপীড়ন কষ্টগুলিকে কত প্রসন্ন লাগছে আমাদের জীবন যেন বড় মধুর শান্ত লাগছে আত্মহত্যা এড়ানোর উপায় নিয়ে আজ এ পর্যন্তই দর্শক বন্ধুদের নিজেদের জীবনের কোনো এমন সমস্যা থাকলে তা নিয়ে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন ভিন্ন ভিন্ন সমস্যার ভিন্ন ভিন্ন আলোচনার নিয়ে ভিডিও তৈরি করে আমরা চেষ্টা করব আবার আমাদের চ্যানেলে আপলোড করার ভালো থাকবেন সকলে আনন্দে থাকবেন সকলে